আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় রমজানে সুস্থ থাকার উপায়। আপনি কীভাবে রমজানে সুস্থ থাকবেন, কী কী খাবারের মাধ্যমে কী কী খাবার পরিহার করবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন তো শুভ হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায়। রমজান একটি সিয়াম সাধনার মাস। এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, বিশেষ করে আমরা যারা মুসলিম তাদের জন্য। সময়মতো ঠিক সময় খাবার খাওয়া, ঠিক সময় এবাদত বন্দিগিরি করা, নামাজ পড়া, সেহরি আদায় করা, ইফতার করা, তারাবি নামাজ আদায় করা, সব কিছুর একটি চার্ট থাকে। এই চার্টের মাধ্যমে আমরা ঠিক সময় সবগুলো বিষয়ই আমাদের পালন করতে হবে, ঠিক সময় আমাদের এবাদত করতে হবে। যেমন প্রথম অবস্থায় রমজানের, আপনি যখনই সেহরি খেতে যাবেন তখনই আপনাকে কয়েকটি নিয়মকানুন মেনে খাবারের চার্ট লিস্ট মেনে দৈনিক সেহরির মাঝে আপনাকে কয়েকটি খাবার রাখতে হবে। যে খাবারগুলি আপনি প্রতিদিন খেলে সেহরি খাবারটি আপনি খুবই পরিপূর্ণ এবং ভালো হবে। যেমন দই, চিরা, কয় প্রকার সবজি, মাংস, ডিম, এই খাবারগুলো আমাদের সেহরির সময় রাখতে পারলে খুবই ভালো হয়। এতে আমাদের শরীরের এনার্জির চাহিদা পূরণ হবে, ক্যালোরির চাহিদা পূরণ হবে, আমিষের চাহিদা পূরণ হবে, আমরা সারাদিন শরীরের শক্তি বা এনার্জি ঠিক সময়ে আমাদের দিনটি কেটে যাবে, ততটা শরীরে চাপ পড়বে না। এবং রমজানে আপনাকে অবশ্যই আরেকটি কাজ করতে হবে, সেটি হলো ইফতার। ইফতারিতে আমাদের ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার কিংবা অধিক মশলাজাতীয় খাবার ত্যাগ করতে হবে। ইফতারিতে আমাদের কয়েক প্রকার শরবত রাখতে হবে, যেন আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়, আমাদের সারাদিনের শরীরের দুর্বলতা দূর হয়। যেমন গুড়ের শরবত, লেবুর শরবত, চিনি মিশানোর শরবত, ইসবগুলোর ভুষি মিশানোর শরবত আমরা ইফতারিতে খেতে পারি। এবং ইফতারিতে আমরা প্রচুর পরিমাণে ছালাদ খেতে পারি, খেজুর খেতে পারি, কলা খেতে পারি এবং সাথে মাল্টা বা আপেল রস এটাও খেতে পারি। এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতটা বেশি না হয়, এরা সলাদ, বুট এগুলো আমরা খেতে পারি, যদি আমাদের গ্যাস্ট্রিক ধারণ ক্ষমতা ভালো হয়। তাহলে রমজানে যেমন তারাবি নামাজ আমাদেরকে পড়তে হবে, কারণ তারাবি নামাজের মাধ্যমে আমাদের শরীরে একটি সুন্দর ব্যায়াম হয়ে যায় এবং খাওয়ার পরিপাকতন্ত্রে যে খাবার আমরা খেয়ে থাকি সেই খাবারগুলো খুব ভালোভাবে হজম হয়ে যায়। তাই আমরা ঠিক সময়ে তারাবি নামাজ পড়ব, আমাদের শরীরে অনেকটা উপকার আসবে। রমজানে সময় মতো আপনাকে হাঁটতে হবে, তবে সেটা সেহরি খাওয়ার পর আপনি 30 মিনিট হাঁটুন। আপনি দুপুরে অথবা সকালে হাঁটতে পারবেন না, এর থেকে আপনার শরীরে ক্লান্তি চলে আসবে। তাই আপনাকে সেহরি খাওয়ার পরই কিছুক্ষণ হাঁটতে হবে, তারপর আপনাকে বিশ্রাম নিতে হবে। রমজানে আপনাকে 2 থেকে 2.5 লিটার অথবা 3 লিটার রমজানে আমাদের শরীরে জলীয় চাহিদা অনেকটি প্রয়োজনীয়, একটি দরকারি। আপনি অবশ্যই রাতের বেলায় 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে আপনাকে, যেন সারাদিন আমাদের শরীরের পানির শূন্যতা, পানির ঘাটতি যেন না হয়। তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে রমজানে যেন আমরা অধিক মাত্রা ভাজা পোড়া, তেল, চর্বিযুক্ত খাবার, অস্বাস্থ্যকর খাবার এজন্য আমরা অনেকটা এড়িয়ে চলতে পারি। তাহলে আশা করি অবশ্যই আপনি এই ঘরোয়া টিপসের মাধ্যমে খুব সুন্দরভাবে সুস্থভাবে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারবেন এবং ভালোভাবে রোজা রাখতে পারবেন। যদি এরপরও আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে
যে সমস্যা হয়েছে ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যা চিকিৎসা বিষয়ে পরামর্শ পেতে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।